নির্বাচন কমিশন সংস্কারে কাজ হচ্ছে, আসলে আপনার দীর্ঘ অভিজ্ঞতা আছে, কেমন সংস্কার হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? দেখুন, নির্বাচন কমিশনের যথেষ্ট সংস্কার হয়েছিল, ফ্যাক্ট। এখন যেটা ব্যাপারটা হচ্ছে যে আমরা ইলেকশনটা কিভাবে করাবো, আমরা ইলেকশনটা কি সবসময় নিউট্রাল গভর্নমেন্টের নিচে করাবো, নাকি অনেক সময় সরকার থাকবে তার নিচে করাবো, ব্যাপারটা হলো সেইখানে। এটা তো আমি বলবো না, এটা আলোচনা তারা যারা, এটার সাথে কনস্টিটিউশন বিষয় আছে। সো কনস্টিটিউশন সংস্কার বা সংবিধান সংস্কার যারা করছেন তাদের সাথে এটা একটা কানেকশন আছে। আমি কতগুলো সাজেশন দিয়েছিলাম ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট কোনটা কনস্টিটিউশন হবে কি হবে না। সেই সাজেশনের মধ্যে কিছু কিছু ছিল আপনার নির্বাচন কি বলে কন্ডাক্ট সংক্রান্ত, কিছু কিছু হলো বেসিক জিনিস। যেমন আমি আগের থেকে বলেছি, এখনো বলছি, যে আমাদের দেশে বাইল্যাটারাল বাই ক্যামেরাল হওয়া উচিত। তো ওদিন আমি বললাম যে বাই ক্যামেরাল যদি হয়, সেখানে যে ব্যবস্থাপনা থাকবে সেখানে কিছু নিউট্রাল লোকজন থাকবে, যারা আমরা বলি সমাজের এল্ডারলি, হয়তো তাদের নিচে নির্বাচনটা হতে পারে ওই সময়। যে গভর্নমেন্ট যে আছে সে রইল না, পার্লামেন্ট ভেঙে যাবে, সব দেশে পার্লামেন্ট ভেঙে যায় তারপর নির্বাচনগুলো হয়, সেটা হতে পারে। অথবা কেয়ারটেকার গভর্নমেন্ট, আর কেয়ারটেকার গভর্নমেন্ট কতদিন হবে না হবে এটা তো ওনারা করবে। আর নির্বাচনের কিছু কিছু খুঁটিনাটি আমি বলেছিলাম, সেটা হলো ধরেন নির্বাচন কমিশনের নিচে 15 দিনের জন্য সরকারি লোকজন আসে, এবং ইলেকশন কমিশন কোনো, যদিও বলা আছে ইলেকশন কমিশন কোনো রিপোর্ট তাদের কাছে দিলে বা কাউকে যদি সাসপেন্ড করে, সাসপেন্ড করলে দিলে তার যার যার মন্ত্রণালয়ে যেখানে বলতে হয় অমুককে সাসপেন্ড করেছে আউট অফ ইলেকশন, তারপর দেখা যায় যে ওই সরকার থাকলে কোনো অ্যাকশন ট্যাকশন নেয় না। তো সেই জায়গায় বলেছি, যেটা আমার স্ট্রং রেকমেন্ডেশন, দ্যাট ইলেকশন কমিশন যদি কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় যারা ইলেকশন সাথে জড়িত, সেটা সরকারকে বাধ্যতামূলকভাবে সেই অ্যাকশন নিতে হবে। যদি ইলেকশন কমিশন যদি মনে করে তাকে সাসপেন্ড করা হয়েছে, গভর্নমেন্ট টু টেক কগনিজেন্স অফ দ্যাট। এটা যদি করা হয় তাহলে আপনি যে নিচে যে অ্যাকচুয়ালি, তো ইলেকশন কমিশন তো আর ভোটটা ভোট কেন্দ্রে থাকে না, ভোট কেন্দ্রে যাদেরকে দেওয়া হয় তারাই তো গন্ডগোলটা করে, তারাই তো ইনফ্লুয়েসড হয়। ইলেকশন কমিশন যদি এই কাজটা করতে পারে বা তার এই ক্ষমতাটা থাকে, তাহলে ডেফিনেটলি একটা বড় ধরনের চেঞ্জ হবে। সেকেন্ড জিনিস হচ্ছে যে নির্বাচন কমিশনের কতগুলো ক্ষমতা এই অনেক বছরে কমিয়ে দেওয়া হয়েছে। যেমন ছিল যে ইলেকশন কমিশন যে কোনো সময় নির্বাচন চলাকালীন সময় একটি অথবা একের বেশি কনস্টিটিউয়েন্সি বন্ধ করে দিতে পারে, যদি ফেয়ার ফ্রি ইলেকশন না মনে করে। এটাকে চেঞ্জ করে বলছে না পোলিং স্টেশন। তো আমি বললাম যে একটা কনস্টিটিউয়েন্সিতে যদি 50টা পোলিং স্টেশন থাকে, তো 49টা বন্ধ করলেও তাহলে ওই ওটা থাকবে, মানে ওই কনস্টিটিউয়েন্সি ইলেকশন হয়েছে ধরে নেওয়া হবে, ওগুলো বাই ইলেকশন হবে। দ্যাটস নট ফেয়ার। ইলেকশন কমিশন যদি কনস্টিটিউশনে বলা আছে যে হি ইজ সাপোজ টু কন্ডাক্ট এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি করতে না পারে তাহলে ইউ শুড টেল সরি এই ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হচ্ছে না, আমি এই কনস্টিটিউয়েন্সি বন্ধ করলাম, ম্যাক্সিমাম কনস্টিটিউয়েন্সি বন্ধ করলে আমি ইলেকশন বন্ধ করে দিই।